দুর্ঘটনা নহয়। এসআই জুনমণি রাভাক হত্যা করা হয়েছে আর এই কথা সংবাদ মাধ্যমের আগত প্রথমবারের বাবে পোহরলে আনিছে লক্ষিমপুরের নাওবৈসার হাসিনা বেগম নামের মহিলাগিয়ে। বাইদেউ যদি এক্সিডেন্টত মরিলেহেতেন তেতিয়া বাইদেউর বিভিন্ন জায়গাতো বড়ি চড়ি ভঙা থাকিলেহেতেন বা হাত বড়ি ভঙা থাকিলেহেতেন বা কোতবাত কোতবাত কিবা এক্সিডেন্টর কিবা চিন থাকিলেহেতেন। বাইদেউর মাথাটোতে অকল চিহ্ন উলাইছে, হেতু মানে বহুত মানে ঘটনা হিয়তে কৰি মারি কিনিয়ে বাইদেউক এটো কৰিছে বুলি মোৰ সন্দেহ। কোন এই হাসিনা বেগম? এসআই জুনমণি রাভার হইতে কি সম্পর্ক হাসিনা বেগমর? নকল খুন আর জালনুত চক্রর সঙ্গে আছে নাকি সম্পর্ক হাসিনা বেগমর? কিয় হাসিনা বেগম জড়িত হয়ে পড়ছে এই সমগ্র ঘটনাত? এই হাসিনা বেগমেই বারো আরক্ষী সকল খবর যোগান ধরেছিল নাকি নকল খুন আর জালনুত চক্রর বিরুদ্ধে? জুনমণি রাভা বাইদেউক দি 5 মিনিট মই মানে হিয়তর নকল খুন আর জালিনুত বনুয়া পার্টি এটা ধরাইছিল 15 মে অর্থাৎ সোমবারে দুপরিয়া 3 বজাত জুনমণি রাভায় কেবাবারও ফোন করেছিল হাসিনা বেগমক, কিন্তু কিয় ফোনটো তোলা নাছিলে হাসিনা বেগমে? নকল খুন চক্রই প্রাণে মরার ভাবুকি দিছিলে হাসিনা বেগমক, আর সেই কথাকে জানাবলৈ বারে বারে এসআই জুনমণি রাভায় হাসিনা বেগমক ফোন করেছিল। সোমবার দিনা মোক বাইদেউ 3টামান বজাত বহুতবার ফোন করে আসে, মই মানে মোর লগত মোর ঘরত ঘটনাটো হয়ে যাওয়ার কারণে মই মানে সিরিয়াসলি হয়ে আসিল মানুষজনী আর এজাহারখন লিখাই আসিল, আর সেই এজাহারখন লিখার সময় বাইদেউ ফোন করে আসিল মোলে, আর তেতিয়া মানে মই এইটো বাইদেউর ফোনটো দেখা নাছিল, বেলেগ নম্বরের পৰা গৈছিল বাইদেউর ফোনটো, আর বেলেগ নম্বরের পৰা যাওয়ার কারণে ধরেছো তেতিয়া মোক জুনমণি রাভা বাইদেউ এইটোয়ে কৈছিল যে তুমি পটাপট তারপরা আহি যাওয়া, তোমাক মারি পেলাব। নির্মমভাবে রডেরে কোবাই হত্যা করা হয়েছে এসআই জুনমণি রাভাক, আর তারপর এয়া দুর্ঘটনার রূপ দিব বিচরা হয়েছে এই দাবি হাসিনা বেগমর, আর এতিয়া নিজের প্রাণের নিরাপত্তাহীনতাত ভুগিছে হাসিনা বেগম। মানে জুনমণি রাভা বাইদেউর বিষয়ে সব জানো বলে সিহতে মোক মারি পেলাবলে চেষ্টা করে আছে, মই যাতে যে কোনো জায়গায় কব নোৱাৰো সেইখিনি মোক সিহতে মারিবলে পেনেল করে আছে বলে মই জানিব পাৰিছো, আর মই যে কোনো জায়গাত আছো সেইখিনি জায়গাতে লক্ষিমপুরের মানুষ আহি পিছা করে আছে মোক, মোৰ বয়ৰ কারণ হয়ে পৰিছে, এতিয়া আপনাদের পৰা মই সুরক্ষা বিচাৰি আছো।